নিমতিতাদর্শন আজকে বিভিন্ন বিদ্যালয়গুলিতে হাজির। কিভাবে বিদ্যালয়গুলিতে সরস্বতী পূজা হচ্ছে, খরচ কোথা থেকে হচ্ছে, রাজ্য সরকার কি আদৌ বিদ্যালয়ে সরস্বতী পুজোর কোনো দায়ভার বহন করেন, ঠেলা মেলা দুর্গাপুজো বিভিন্ন খাতে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করেন, দুর্গাপুজোতে প্রতি মণ্ডপে 50,000 টাকা করে দিয়েছেন, আর সরস্বতী পুজোতে কি রাজ্য সরকার কোনো ব্যয়ভার বহন করেন, সেই প্রশ্ন আজকে আমরা জানব। দেখুন সম্পূর্ণ, আমরা চলে এসেছি নিমতিতা দর্শন ক্যামেরা নিমতিতা বালিকা বিদ্যালয়ে, এবং নিমতিতা বালিকা বিদ্যালয়ে যে সরস্বতী পুজোর আয়োজনকর্তা প্রধান শিক্ষক মাননীয় তরুণ কুমার মহাশয়ের কাছে এসেছি, এবং উনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাথে সাথে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট। আজকে আমরা ওনাকে একটি কোশ্চেন, যে এই যে প্রাথমিক বিদ্যালয়ে যে সরস্বতী পুজোগুলো হচ্ছে, এই সরস্বতী পুজোগুলো যে খরচ, সেই খরচ আপনারা কোথা থেকে পাচ্ছেন? নমস্কার। বাস্তবিকভাবে এই সরস্বতী পুজোর খরচটা একটা ব্যয়বহুল, সত্যি কথা বলতে এই খরচটা স্কুলের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে, যেহেতু আমরা স্কুলটাকে একটা আমাদের পরিবারের অঙ্গ ভাবি, স্কুলটাকে আমাদের যে বাড়ি মনে করি, স্কুলের সমস্ত সরস্বতী পুজোর যে খরচ আমাদের সমস্ত শিক্ষক। এই দিয়ান চক্রে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, সব প্রাথমিক বিদ্যালয়ে কি সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে? সমস্ত বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন হয়নি। কেন সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে না? সেটা তাদের ব্যক্তিগত ম্যাটার, কারণ সমস্ত স্কুলগুলো সেই শিক্ষক লোকালে যদি না থাকে সেখানে অসুবিধা হয়, আর পরিবেশ একটা সমস্যা থাকে। আমার তো মনে হয় সরস্বতী পুজো সব থেকে গণতান্ত্রিক পুজো, এবং এই পুজোর ব্যয়ভার রাজ্য সরকারের নেওয়া উচিত। যেমন দুর্গাপুজোতে 50,000 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু এই সরস্বতী পুজোতে যদি রাজ্য সরকার ব্যয়ভার নিত, তাহলে তো সমস্ত স্কুলগুলোতে স্কুলগুলো সরস্বতী পুজোর আয়োজন করতে পারতো। এ সম্পর্কে আপনার মতামত? এটা এই সম্পর্কে মতামত অবশ্যই মানে বলা উচিত আমার কিছু, কিন্তু ঘটনা হচ্ছে দেখুন, রাজ্য সরকার দুর্গাপুজো ব্যয়ভার নেয় এই জন্যে, দুর্গাপুজো হচ্ছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, উৎসব হিসেবে, আর এই সরস্বতী পুজোটা আমাদের বাগদেহী আরাধনা পত্রের বিদ্যালয় করা অবশ্যই আপনি যেটা বলুন ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে যদি স্কুলে পুজোর ব্যয়ভার তাহলে তো চাই না, এটা সরকার ভাববে। হ্যাঁ, সরকার অবশ্যই চিন্তা করা উচিত, রাজ্য সরকার তো অনেকই খরচ করছেন মেলা ঠেলা খেলাতে, তো সরস্বতী পুজো আর কতই আছে, কন্টেন্সিটা একটু বাড়িয়ে দিলেই তো পারেন। আর চাঁদা লেবেন স্কুলের ভাইটা, চাঁদা এবং ছাত্রছাত্রীরা আমার স্কুলকে আমাদের নিজেদের বাড়ি মনে করি, তো সেই ক্ষেত্রে আমরা নিজেরাই সেটাকে আমরা বিয়ের করি, সেটা রাজ্য সরকারের উপর আমরা ডিপেন্ড করি না। ঠিক আছে, নমস্কার। আজকে প্রধান শিক্ষক এবং তৃণমূল শিক্ষক সমিতির সহকারী ওয়ার্কিং প্রেসিডেন্ট ওনার আমরা সাক্ষাৎকার পেলাম, এবং তার জন্য ধন্যবাদ।
আচ্ছা নিমতিতা দর্শন ক্যামেরা এই আপনাদের নিমতিতা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এসে হাজির হয়েছে এবং আপনাদের সরস্বতী পূজার আয়োজন দেখে আমরা মুগ্ধ তো এই এত সুন্দর সরস্বতী পূজার আয়োজন আপনারা কিভাবে করলেন আমরা প্রতি বছরই এবছর পূজার আয়োজন করেছি আমরা বিভিন্ন পুজোর বাচ্চাদের মনোরঞ্জন করা হয় সেই সাজিয়ে সেই ডেকোরেশন করেছি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র যে আমরা তেমনটা নয় সমগ্র ছাত্রছাত্রীরা এখানটাতে প্রচণ্ডভাবে প্রতিটা জিনিস করার পাশাপাশি হয়েছে প্রতিটা মুহূর্তে প্রতিটা জিনিস তৈরিতে ওরা আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করেছে সবাই মিলে একসঙ্গে নাচটা করেছে বাচ্চারা সহযোগিতা করেছে তো এই পুজোর যে খরচ খরচ খরচা আছে তো এইগুলো কিভাবে আপনারা সংস্থান করলেন এটা আমরা মনে করি যে বিদ্যালয়টা আমাদের কাছে একটা বাড়ির মতো তাই বাড়ির পুজোতে কীভাবে প্রত্যেকে খরচ করি সেভাবে আমরা যারা শিক্ষকরা আছি প্রত্যেকে মিলে আমরা নিজের দিক থেকে দিয়ে তারপরে এই যে গার্ডেনিং এত সুন্দর গার্ডেনিং এই গার্ডেনিংগুলোও চোখে পড়ার মতো তো এই গার্ডেনিংটাকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আগে থেকেই প্রিপারেশন নেওয়া হয়েছিল না স্কুলে সরস্বতী পুজোকে লক্ষ্য করে বা সরস্বতী সামনে রেখে না আমরা আপনার স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন আমরা এখানে ছয়জন আপনারা দেখছেন নিমতিতা গৌরসুন্দর দ্বারকানাথ উচ্চ মাধ্যমিকের দেবী মূর্তি এখানে দেবী মূর্তির আদলেই মূর্তি পূজা হয় আপনারা দেখছেন ধূসরিপাড়া কলোনি জিএসএ প্রাথমিক বিদ্যালয়ের পুজো দেখতে পাচ্ছেন প্রচুর কচি কাঁচা খুদে খুদে ছোটো ছোটো বালক বালিকারা এই পুজোতে এসেছে এবং ধূসরিপাড়া কলোনি প্রাথমিক বিদ্যালয়ে দুটো সরস্বতী পুজো উদযাপিত হয় একটি স্থানীয় ক্লাবের ছেলেরা করেন এবং স্কুল কর্তৃপক্ষ একটি করেন নিমতিতা দর্শন আজকে সরস্বতী পুজো পরিক্রমায় বেরিয়েছে তো আপনাদের এই প্যান্ডেলটা এবং এই পুজোটা চোখে পড়ার মতো তা আপনাদের ক্লাবের নাম কি নাম বৃদ্ধাংশু ক্লাব বৃদ্ধাংশু ক্লাব আচ্ছা সরস্বতী পুজোর আগের দিন সারাদিন বৃষ্টি হয়েছে তার আগের দিনও আবহাওয়া খারাপ ছিল তো এত আবহাওয়া খারাপের মধ্যে আপনারা এত সুন্দর মণ্ডপ কীভাবে তৈরি করলেন প্রতিদিন ঝড় হয়েছিল ঝড়ের প্যান্ডেলটা সামনের দিকে এগিয়েছিল তো পিছনে টানা মেরেছি দড়ি দিয়ে খুব কষ্ট করেছি বৃষ্টিতে ভিজেছি অনেক ছেলে পেলে ক্লাবের সদস্য ছেলে পেলে ছিল সকলের সহযোগিতায় হয়েছে তাই তো তো এই পুজোর জন্য যে খরচ সেই খরচ আপনারা কোথা থেকে পাচ্ছেন খরচটা আমরা সদস্য মোট দশটা ছেলে আছি দশজন হ্যাঁ দশজন এক একজন চার হাজার টাকা করে দশজনে দিয়েছ বাহ 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 এটা খুবই প্রশংসাযোগ্য আর এমনি এই গ্রামটার নাম কি গ্রামটার নাম জিয়েতকুণ্ড এই জিয়েতকুণ্ড একটি বিশেষ তীর্থস্থান এবং এখানে বিশাল মেলাও বসে এবং এই স্থানে সরস্বতী পুজোটা কতদিন থেকে হচ্ছে গত দু বছর থেকে ঠিক আছে আপনার নাম মহন্ত হালদার আপনি এই ক্লাবের সহসভাপতি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ